খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হাওড়া ডোমজুড়ের ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্গী দাসের উদ্যোগে আজ ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সলব তেঁতুলকুলি হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে করা হলো ডেঙ্গু সচেতনমূলক প্রচার। তার পাশাপাশি লিফলেট বিলি করে ও বিভিন্ন জায়গায় পোস্টার মেরে সমস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হলো প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিডিও গার্গী দাস, এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলকুলি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিডিও অফিসার গার্গী দাস জানান, এখনো পর্যন্ত মানুষ সচেতন নয়। কিছু মানুষ সচেতন হলেও এখনো বেশ কিছু মানুষের সচেতনতার অভাব রয়েছে। সেই সমস্ত মানুষকে সচেতন করার লক্ষ্যেই আজ আমাদের এই কর্মসূচি। এর মধ্যে হচ্ছে যে আপনারা জানেন যে পুরো হাওড়া জেলা তেই প্লাস্টিক, শুধু হাওড়া জেলা না পুরো পশ্চিমবঙ্গে প্লাস্টিক বর্জন 1 জুলাই থেকে কিন্তু করা হয়েছে। তো সে আর আজকে যে কর্মসূচিটা, এটা আমরা কন্যাশ্রী ক্লাবের যে মেম্বাররা আছে, এই ছাত্র ছাত্রীরা যারা আছে তারাই মেনলি করছে। আমরা জাস্ট ওদের এসেছি ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আর আজকে শুধু প্লাস্টিক বর্জন না, প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সতর্কতা এবং আশেপাশের এরিয়া পরিষ্কার রাখা, এই নিয়েই আমাদের আজকে কর্মসূচি। আমরা শুধু ওদেরকে মানে সঙ্গ দেওয়ার জন্য এসেছি, পুরো উদ্যোগটাই ওদের। ওরা ছোটো একটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছে, এখানে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তাদেরকে বলেওছে, লিফলেট বিলি করেছে, প্লাস্টিক যাতে ইউজ না করা হয়, কারণ সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর, আর নিজেদের আশেপাশের এবং নিজের বাড়ির এরিয়াটা যাতে পরিষ্কার রাখা যায়, যাতে আমরা এটা আর এটা বিশেষ করে এই স্কুলটাকে চুজ করা হয়েছে। আমরা বিভিন্ন স্কুল করছি, সলোপ 1 পড়ছে এটা, আমরা দেখেছি যে সলোপ এরিয়াতে ডেঙ্গুর কিছুটা প্রকোপ আছে, তো সেই কারণে আমরা এই এরিয়ার স্কুলগুলোকেই মেনলি চুজ করছি, যে কন্যাশ্রী ক্লাবের মেয়েদের দিয়ে যদি কিছুটা সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বাড়ানো যেতে পারে। এলাকার মানুষ সচেতন, কিন্তু বিষয়টা হচ্ছে সকলকে সচেতন হতে হবে। কিছু মানুষ আমাদের তো মানে হয় যে কিছু মানুষ সচেতন, কিছু মানুষ সচেতন না, সেই কারণেই এই কর্মসূচি, যাতে আমরা সকলকে একত্রিতভাবে সচেতন করতে পারি। বলা হচ্ছে প্লাস্টিক বর্জন করতে এবং যাতে ডেঙ্গু না ছড়ায় এবং চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এই নিয়ে মেন অনুষ্ঠানটা হচ্ছে। আমরা করছি যাতে বাইরের মানুষ, পুরো স্কুলটা এবং বাইরের লোকেরাও সচেতন থাকে, চারিদিকে নোংরা না ছড়ায়, প্রত্যেকটি ক্লাসে ডাস্টবিন দেওয়া এবং চারিদিকে যেমন ব্লিচিং পাউডার ছড়ানো, প্রত্যেককে স্যানিটাইজার ব্যবহার করতে বলা, মাস্ক পরতে বলা। বিও রিপোর্ট, খবর 24x7।